आज শোণিতপুৰ জিলার 3 নং চিতলমারী চৰত শোণিতপুৰ জিলা প্রশাসনে উচ্ছেদ অভিযান চলাই আছে বলে আমি এটা খবর পাইছো। আর যা এসপ্তাহ মৌখিকভাবে শোণিতপুৰ জিলা প্রশাসনের ফলেরপরা তার স্থানীয় যখন লোক এই চৰত বহুদিন ধরে বসবাস করে আছে তেওঁলোক আদেশ দিছিল যে 3 সেপ্টেম্বরের ভিতর এই চর খালি করে গুছি যাব লাগে, নহলে তেওঁলোকক উচ্ছেদ করা হব। আর তেওঁলোকক কোনো লিখিত নির্দেশ দিয়া নাছিলে। এই উচ্ছেদ কার্য সম্পূর্ণ বেআইনি, কারণ উচ্ছেদ করার পূর্বে কমেও 15 দিনের সময়সীমা দি নোটিশ দিব লাগে, কিন্তু এই লোকসকলক কোনো লিখিত নোটিশ দিয়া হওয়া নাই। আর রাজ্য সরকারে উন্নতি করিব নোৱাৰিলেও, ভূমিহীন লোকক ভূমি দিব নোৱাৰিলেও, কিন্তু যিসকল আশ্রয় লৈ আছে বিভিন্ন স্থানত তেওঁলোকক উচ্ছেদ করে আশ্রয়হীন করার ক্ষেত্রত এই সরকারে কিন্তু সিদ্ধহস্ত, তেওঁলোকে নিজের পার্গতালি দেখুৱাই আছে। আর এই সরকারক এই উচ্ছেদ কার্যর আমি গরিহণা দিছো। এইটো বেআইনি কার্য, অসাংবিধানিক উচ্ছেদ কার্য চলি আছে। আপনার নিশ্চয় মনত আছে যোৱা বছর গৰুখুটিত যেটো উচ্ছেদ চলোৱা হৈছিলে।